একুশদিনের সন্তানকে আছড়ে মারল বাবা, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বিশারদগঞ্জ গ্রামে। অভিযুক্তের নাম বিজয় সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরে বিজয় সরকারের সাথে তার স্ত্রী সোনালী সরকারের বচসমাধে। অভিযোগ, রাগের বশে নিজের সন্তানকেই মেঝেতে আছাড় মারে বিজয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একুশ দিনের সন্তানের। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বিজয় সরকার। মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জিশান আলী মিয়ার রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। কিভাবে হলো? হ্যাঁ, কে ফেলে দিয়েছে? হ্যাঁ, জোরে বলো। কোথায় ফেলে দিয়েছিল? হ্যাঁ, কেন? হ্যাঁ, সন্তান নাতা বলেছে। বলুন, কি হয়েছিল? প্রথমে কি হয়েছিল, কি নিয়ে ঝামেলাটা? হ্যাঁ বলুন। হ্যাঁ, কখন হয়েছে ঘটনাটা? কি মদ খেয়েছিল নাকি? হ্যাঁ বলুন, আপনি বলুন সেটা। তারপর কিভাবে মারলোটা? কিভাবে কি আছাড় মেরেছিল? তোর আছাড় দিয়ে ফেলে দিয়েছিল? দেখ কোথায় ফেলে রেখেছিল, ওখান থেকে নিয়ে গে। বাচ্চা কি ঘুমিয়েছিল তখন? ওখান থেকে নিয়ে গিয়ে কোথায় নিয়ে গিয়েছিল বাচ্চা? আপনার আপনার স্বামী, আপনার স্বামী তো ফোন করেছে। কেন করলো এই 22 দিনের বাচ্চাকে? হ্যাঁ, আপনার সঙ্গে কি কোনো ই ছিল? কি নিয়ে ঝামেলা? বাচ্চা নেই কেন? বাচ্চাটা কি হয়েছে? সন্দেহ করে তাই বলে, তাই বলে আজকে আছে। হ্যাঁ, তারপরে কি? আপনারা কোথায় দেখতে পেলেন বাচ্চাটাকে? খোঁজাখুঁজি করেছিলেন? ঘরে পাননি? ঘরে পাননি? কোথায় গিয়েছিল? তাহলে পেলেন কোথা থেকে বাচ্চাটাকে? কে নিয়ে এসছে? আচ্ছা, দিয়ে ওর বাবা কোথায় এখন? থানায় কি অভিযোগ করছে? থানায় কি অভিযোগ করছে? হ্যাঁ, বাচ্চার জন্য কি থানা? কি নাম আপনার? হ্যাঁ,